ভাষা সৈনিক মুসামিয়া আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ভাষা সৈনিক মুসামিয়া আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2021-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। দুপুর 3টায় জাহিদি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এ খেলায় ঘোষাল ইউনিয়ন ও চাঁদপুর ইউনিয়নের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এ খেলায় ঘোষাল ইউনিয়নকে 2-0 গোলে পরাজিত করে চাঁদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এ সময় চ্যাম্পিয়ন দলকে নগদ 3 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দলকে নগদ 2 লক্ষ টাকা মূল্যের চেক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসাম্মদ খালেদা খানুম ও জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান এবং পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সহ আরও অন্যান্যরা। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদি ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি মহুল সহ হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ নাফিস সুলতানা ও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। কিন্তু
Thank you.
Thank you.
Thank you.
হয় নাই বেড়া দেওয়া তো না এই প্লেয়ারটা খুব ফিট ছিল আসবে তো আজকের এই খেলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রাম সভাপতি আব্দুল হাই এমপি রোশাল ইনানের পক্ষে বল নিয়ে আপনার সমস্যা বিচার যে তুলতে হবে সামনে আসা যাবে না উপজেলার সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ তো সম্মানিত চেয়ারম্যান বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উভয় পক্ষের সংরক্ষিত মহিলা আসনের আমাদের এই ক্ষুদ্র পরিসরে এই স্বল্প সময়ের উদ্দেশ্যে আপনাদের উপহার এই ফুটবল খেলা উপহার দিয়েছেন এই জন্য আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যারা অল্প সময়ের মধ্যে অত্যন্ত পরিশ্রম করে দলটি গঠন করেছেন এবং আমাদের ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করেছেন পাশাপাশি দর্শক যারা রয়েছেন পুরস্কৃত করবেন এ পর্যায়ে আমরা আমাদের মাঝে কমান্ডার আমাদের রেসিলেন্ট মহোদয় উপস্থিত আছেন আমাদের রেসিলেন্ট হরিণাকুণ্ড তাকে পুরস্কৃত করছে আমাদের সকলে ধন্যবাদ আমি সময় সংক্ষিপ্তর কারণে সমস্ত খেলোয়াড়ের ট্রফি এবং 18টি মেডেল আমি রানার্স আপ ট্রফি খেলোয়াড় প্রথম এই 2 লক্ষ টাকা 2 লক্ষ